প্রিয় শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়ে মাকরাস সম্পর্কে। এটি রয়েছে বইয়ের 93 এবং 93 পৃষ্ঠায়। চলো আমরা আলোচনা শুরু করি। আরবি হরফ 29টি, মাকরাস 17টি। মাকরাস 17টি মাকরাস অর্থাৎ আরবি 29টি হরফ 17টি স্থান থেকে উচ্চারিত হয়, আর হরফ উচ্চারণের স্থানকেই মাকরাস বলে। আরবি 29টি বর্ণ 17টি স্থান থেকে উচ্চারিত হয়। এই স্থানগুলো হলো নাসা গহ্বর, মুখ গহ্বর, জিব্বা, তালু, আল জিব্বা, কণ্ঠনালীর শুরু, কণ্ঠনালীর মধ্যভাগ, কণ্ঠনালীর শেষ অংশ, উপরের ঠোঁট, সামনের উপরের দুই দাঁত, সামনের নিচের দুটি দাঁত, ডান দিকের উপরের মাড়ির দাঁত, বাম দিকের উপরের মাড়ির দাঁত ইত্যাদি। এভাবে করে 29টি বর্ণ, 29টি হরফ 17টি স্থান থেকে উচ্চারিত হয়। আর এই 17টি স্থান থেকে উচ্চারিত হয় এই উচ্চারণ স্থানকেই মাকরাস বলা হয়। আমরা এখন 17টি মাকরাস সম্পর্কে জানব এবং সেগুলো শিখব। 1 নম্বর মাকরাস কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয়। হামজা হা, আমরা এখানে কণ্ঠনালী দেখব যে এটা যদি কণ্ঠনালী হয়, কণ্ঠনালীর মাঝখানে এটি আর এই যে শুরু মাঝখান আর এটা হচ্ছে শেষ কণ্ঠনালীর, এটি হলো শুরু, এটা হলো মাঝখান আর এটা হলো শেষ। তাহলে আমরা এখন দেখছি কণ্ঠনালীর শুরু থেকে দুটি হরফ উচ্চারিত হচ্ছে, একটা হলো হামজা আর একটা হলো হা। কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা হা। 2 নম্বর মাকরাস কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়। কণ্ঠনালীর মাঝখান থেকে, কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় দুটি হরফ, সেটা হলো আইন হা আইন হা। এই অক্ষর দুটি একটু চেপে উচ্চারণ করতে হবে, আর এই অক্ষর দুটি উচ্চারণ করা একটু কঠিন, কিন্তু একটু বেশি প্র্যাকটিস করলে এই অক্ষর দুটি কণ্ঠনালী থেকে খুব সুন্দরভাবে উচ্চারিত হবে আর উচ্চারণ করা সম্ভব। আইন হা আইন হা। কণ্ঠনালীর মাঝখান থেকে দুটি হরফ উচ্চারিত হয় আইন হা। এরপরে আমরা দেখব 3 নম্বর মাকরাস কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারিত হয়। কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারিত হয় দুটি হরফ, এটি হলো ঘয়েন আর হচ্ছে এটা খ। কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারিত হয় ঘয়েন খ। এরপরে আমরা দেখব 4 নম্বর মাকরাস জিহ্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় অ। এখন আমরা চিত্রটা দেখলে খুব সুন্দরভাবে বুঝতে পারব, এটা হচ্ছে জিহ্বা, এটা হলো জিহ্বা, এটা হলো তালু।
এই অংশটা হচ্ছে তালু, আগেটা হচ্ছে জিহ্বা। তাহলে এখানে বলা হচ্ছে জিহ্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়, অর্থাৎ জিহ্বার এই গোড়াটা এই গোড়াটা এই তালুর সাথে লাগবে, এই তালুর সাথে লেগে উচ্চারণ হবে। জিহ্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হবে। এটাও একটু কঠিন, কিন্তু চেষ্টা করলে খুব সুন্দরভাবে উচ্চারণ করা যাবে। এরপরে আমরা দেখব পাঁচ নম্বর মাত্রা, জিহ্বার গোড়ার কিছুটা সামনের অংশ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কা। এই অক্ষর এর আগে দেখলাম এই অক্ষরকে অ, জিহ্বার গোড়ার থেকে দেখলাম, আর এর পরে যে মাকড়াসটা জিহ্বার গোড়ার কিছুটা সামনের অংশ, অর্থাৎ এই জিহ্বার গোড়া এর থেকে একটু সামনে, এটা তো আরেকটু সামনে থেকে যদি আমরা উচ্চারণ করি, আরেকটু সামনে থেকে এখান থেকে উচ্চারণ করি, তাহলে হবে কা। জিহ্বার গোড়া কিছুটা সামনের অংশ তালুর সাথে লাগিয়ে, তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে, আর সেটার উচ্চারণ হবে কা স্বাভাবিকভাবে। এরপরে আমরা দেখবো ছ নম্বর মাকড়া, জিহ্বার মধ্যভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়, তিনটি হরফ, তিনটি হরফ উচ্চারিত হবে, অর্থাৎ এই জিহ্বার জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে। জিহ্বার মধ্যখান এখান থেকে তিনটা হরফ উচ্চারণ হবে, একটা হলো জি মানে অগ্রভাগের অগ্রভাগের পিঠ
জিহ্বার অগ্রভাগের পিঠ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। এরপর আমরা দেখব ১১ নম্বর মাখরাজ, জিহ্বার অগ্রভাগ উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত দাল তা। জিহ্বার অগ্রভাগ উপরের দুই দাঁতের গোড়ার সাথে, জিহ্বার অগ্রভাগ উপরে যে দুই দাঁত রয়েছে এই দুই দাঁতের গোড়ার সাথে লাগে। জিহ্বার অগ্রভাগ উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগে উচ্চারিত হয় ত দাল তা। এরপর আমরা দেখব ১২ নম্বর মাখরাজ, ১২ নম্বর মাখরাজ জিহ্বার অগ্রভাগ সামনের উপরে দুই দাঁতের অগ্রভাগে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার অগ্রভাগ সামনের উপরে দুই দাঁতের অগ্রভাগে, অর্থাৎ এই যে সামনের উপরে দুই দাঁত আছে এই দুটোর অগ্রভাগে লাগে, অগ্রভাগে লেগে উচ্চারিত হবে। এরপরে দেখবো ১৪ নম্বর মাখরাজ, নিচের ১৩ নম্বর মাখরাজ, ১৩ নম্বর মাখরাজ জিহ্বার অগ্রভাগ সামনের উপরে আছে, এখানে তোমরা লিখে নাও জিহ্বার অগ্রভাগ সামনের নিচে দুই দাঁতের অগ্রভাগে লাগিয়ে উচ্চারিত হবে। এখানে একটু ভুল আছে, এখানে দেখো উপরে লেখা আছে জিহ্বার অগ্রভাগ সামনের উপরে, উপরের জায়গায় লিখে দিবা নিচে, সামনের নিচে দুই দাঁতের শেষ ভাগ আছে, অবশ্য শেষ ভাগ এখানে লিখে দিবা অগ্রভাগে লাগিয়ে উচ্চারিত হবে। এখান থেকে তিনটে অক্ষর উচ্চারিত হয় স দ সিন সা, স দ সিন সা, অর্থাৎ জিহ্বার নিচের যে দুই দাঁত আছে এই দুটো দুই দাঁতের অগ্রভাগে লাগিয়ে উচ্চারিত হবে স দ সিন সা। ১৪ নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের ভেজা অংশ সামনের উপরে দুই দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হবে ফা ফা। নিচের ঠোঁটের ভেজা অংশ সামনের উপরে দুই দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। এরপর দেখো ১৫ নম্বর মাখরাজ, দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়, দুই ঠোঁট দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় ওয়াও বা মিম। এবার ১৬ নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা থেকে মাদের হরফ উচ্চারিত হবে, মুখের খালি জায়গা থেকে মুখের মধ্যে যে খালি জায়গা, মুখের মধ্যে যে খালি জায়গা এই খালি জায়গা থেকে উচ্চারিত হবে বা বু বি, বা যখন বা বা ওয়াপেশ বু বা ইয়াজের বি বা বু বি। এরপরে ১৭ নম্বর মাখরাজ, নাকের গহ্বর থেকে কুন্না উচ্চারিত হয়, এখানে দুটি হরফ দেওয়া আছে মিম আর নুন, তোমরা এভাবে এখানে লিখবে যে নাকের গহ্বর থেকে উচ্চারিত হয় আলিফ মিম জবর আম, মিম জবর মা আম্মা, আলিফ নুন জবর আন, নুন জবর না আন্না, এভাবে লিখবে। তাহলে এই ১৭টি মাখরাজ আমরা এখানে শিখলাম, এই ১৭টি মাখরাজ সুন্দর করে আমরা মুখস্থ করে নিব, অক্ষর সহ মুখস্থ করে নিব। এখান থেকে প্রশ্ন হতে পারে মাখরাজগুলি লিখুন, মাখরাজ মাখরাজ কাকে বলে, ৫টি অথবা ৭টি অথবা ১০টি মাখরাজ তখন কিন্তু এটা লিখতে হবে, অথবা যদি বলে মাখরাজ কাকে বলে উদাহরণ সহ লিখবো, তখন মাখরাজ কাকে বলে ওটি লিখতে হবে, আর উদাহরণ হিসাবে এখান থেকে ৬টি মাখরাজ লিখে দিতে হবে। আর তাছাড়াও এই মাখরাজ গুলো এই জন্য মুখস্থ করতে হবে, যে কোনো একটি মাখরাজ বা দুটি মাখরাজ লিখতে বলতে পারে, সেই জন্য সবগুলো মাখরাজই সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিক্সের মধ্যে কারো সমস্যা থাকলে অবশ্যই মেসেজ দিয়ে জেনে নিবে, আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ হাফেজ।